তুমি কে, কাকে সমর্থন করো, তোমার পাঁচ পুরুষের নাম নথিভুক্ত আছে কি, তোমার পোশাক পরিচ্ছদ কি, তোমার কি গোবর্ধন অ্যাকাউন্ট আছে? নেই? তবে তুমি অনুপ্রবেশকারী। অসমে নাগরিকপঞ্জী চূড়ান্ত খসড়া তালিকার বিরুদ্ধে এতদিন মুখে প্রতিবাদ জানিয়েছেন, এবার এই ইস্যুতে কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় কবিতাটি পোস্ট করেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গ যে অসমের জাতীয় নাগরিকপঞ্জী তা স্পষ্ট। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী এও লিখেছেন, তুমি কি শাসকের ক্ষমতা জানো? তুমি কি শোষকদের এজেন্সি চেনো? তুমি কি একজন প্রতিবাদী? তুমি কি শাসক বিরোধী? তবে তুমি দেশ বিরোধী, তোমার জায়গা নেই। অর্থাৎ নাম না করে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সিগুলিকে কাজে লাগানোর অভিযোগ তুলেছেন মমতা। তাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যখন মমতা ব্যানার্জি কবিতাই লিখছেন, তখন আরও অনেক বিষয় নিয়ে কবিতা লিখুন। পরের কবিতা লিখুন যে শিলাদিত্য সারের দাম কেন বেড়ে গেছে তার প্রশ্ন করেছিলেন, তার জন্য শিলাদিত্যকে জেলে ঢুকতে হয়েছিল। আমি বলতে চাই মমতা ব্যানার্জি আবার কবিতা লিখুন যে বিগত পঞ্চায়েত নির্বাচনে রক্তক্ষয়ী পঞ্চায়েত হলো, এত মানুষ ভোট দিতে পারলেন না, এত মানুষ নির্বাচনে দাঁড়াতে পারলেন না, সেই বিষয়ে কবিতা লিখুন। একদিকে যখন অসমে নাগরিকপঞ্জীর বিরুদ্ধে কলম ধরেছেন দলনেত্রী, অন্যদিকে তখন একই ইস্যুতে দিল্লিতে সরব হলেন তৃণমূল সাংসদরা। অসমে নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া তালিকা থেকে প্রায় 40 লক্ষ মানুষের নাম বাদ এবং শিলচরে তৃণমূল প্রতিনিধিদের হেনস্থার প্রতিবাদে সংসদ ভবনের সামনে ধর্ণা দেন তৃণমূল সাংসদরা। এটা তো সুপার এমার্জেন্সি চলছে, ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করে করেছিল, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সে সাহস নেই, সে আনডিক্লেয়ার এমার্জেন্সি চালাচ্ছে। অসমে নাগরিকপঞ্জীর বিরোধিতায় আগেই সংসদে দুই কক্ষের স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিল তৃণমূল। তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এদিন লোকসভায় তা জানতে চান সৌগত রায়। জবাবে স্পিকার জানান বিষয়টি তার বিচারাধীন রয়েছে। অসম নিয়ে যখন দেশ তোলপাড়, অসমে নাগরিকপঞ্জী দপ্তরের তরফে জানানো হয়েছে নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া তালিকা থেকে নাম বাদ গিয়েছে এরকম নাগরিকদের মধ্যে একমাত্র যারা 2015 সালের 31 অগস্টের মধ্যে আবেদন করেছিলেন তারাই ফের দাবি বা আবেদন জানাতে পারবেন। অসমে নাগরিকপঞ্জীর নামে রাজনীতি করছে বিজেপি ও আরএসএস। প্রথম থেকেই এই অভিযোগ তুলেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। যদিও সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অসমের নাগরিকপঞ্জীর কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি সাংবিধানিক কাজ করছেন, তাঁর ওপর কোনো রাজনৈতিক দলের চাপ নেই, অর্জুনের মতো তাঁরও একমাত্র লক্ষ্য মাছের চোখ। বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।